নমস্কার, আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি আজকে আবার এসে গেছি আপনাদের কাছে আরও একটি নতুন গল্প নিয়ে। আজকের গল্পের নাম হচ্ছে ভূতের নাচ। তবে গল্প শুরু করবার আগে আমি আপনাদের আরেকবার মনে করিয়ে দিতে চাই, এই চ্যানেলে আমরা শুধু গল্প বলবই না, আমরা কি করব, আমরা নিজেরা কাগজ কলম নিয়ে বসে নিজেদের মনের মতো একটা গল্প লিখব। আর লিখে সেই গল্পটা আমরা পোস্ট করে দেব আমাদের ইমেল আইডি pachmeshaligolpo@gmail.com-এ। নিচে ডেসক্রিপশন বক্সে মেল আইডিটা দেওয়া আছে। আর মনে আছে তো, যে গল্পটা হবে মাসের সেরা গল্প, তার মানে যে গল্পটা সবচেয়ে বেশি লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস আনতে পারবে, সেই গল্পটা হয়ে যাবে আমাদের মাসের সেরা গল্প। আর সেই গল্পের লেখক বা লেখিকার বাড়িতে সোজা পৌঁছে যাবে আমাদের তরফ থেকে একটা সুন্দর ছোট্ট সুন্দর একটা গিফট। তাহলে আর দেরি কেন, আসুন শুরু করা যাক আজকের গল্প, ভূতের নাচ। ভূতের নাচ। ভূতেরাও মানুষের মতোই হাসে, গায় বা নাচে, কিন্তু ভূতের নৃত্য বা নাচ দেখা সকলের ভাগ্যে ঘটে না। ভূতের হাসি, ভূতের গান বা ভূতের নাচ শোনা বা দেখা বহু ভাগ্যেই সম্ভব। ভূতের দেখা পাওয়া যায় না, তার আবার ভূতের নাচ। কিন্তু সেদিন বটতলায় আড্ডা মারতে গিয়ে শুনলুম যে কেবলপুরের কেনারাম চাকলাদার নাকি সত্য সত্যই ভূতের নাচ বা ভূতের নৃত্য দেখেছিল। আড্ডার আসরে কেবলপুরের কেনারামের কথাটা ফস করে বলে ফেলেছিলেন হরিচরণ তর্কবাগিশ মশাই। অন্য কেউ একথা বললে আমি ফস করেই কথাটা উড়িয়ে দিতুম, কিন্তু হরিচরণ তর্কবাগিশের কথাটা এক ফুঁয়ে উড়িয়ে দিতে পারলুম না। তর্কবাগিশ মশাই রাজবাড়ির লোক, আমাদের এই অঞ্চলের একজন মান্যগণ্য ব্যক্তি। আজে বাজে কথা তিনি সচরাচর বলেন না। যদিও কেবলপুরের কেনারামের কথাটা এক ফুঁয়ে উড়িয়ে দিতে পারলুম না, আবার পুরোপুরি বিশ্বাসও করতে পারলুম না। তাই তর্কবাগিশ মশাইকে জিজ্ঞেস করলুম, আচ্ছা তর্কবাগিশ মশাই, আপনি যে কেবলপুরের কেনারামের ভূতের নাচ দেখার ব্যাপারটা বললেন, এ কথাটা কি অন্য কারো মুখ থেকে শুনেছেন? আরে না, এ কথা আমি কেবলপুরের কেনারামের মুখেই শুনেছি, ছেলে বুড়ো সকলেই জানে। কথাটা আপনি বলছেন বলেই বিশ্বাস করছি, অন্য কেউ এ ধরনের গপ্প করলে মোটেই বিশ্বাস করতুম না। কিন্তু আমার কথাই বা বিশ্বাস করার দরকার কি? তোমার সন্দেহ হয় কেবলপুরে চলে যাও। কেবলপুরের কেনারাম কি এখন জীবিত আছেন? নিশ্চয়ই, ভূতের নাচ দেখার পর থেকেই কেনারামের নাম ডাক চারিদিকে ছড়িয়ে পড়েছে। আচ্ছা, কেবলপুর এখান থেকে কত দূর? খুব বেশি দূর নয়, 27 ক্রোশ রাস্তা মাত্র। 27 ক্রোশ রাস্তা কি কম হলো তর্কবাগিশ মশাই? তুমি হাসালে ভাই, এই বিজ্ঞানের যুগে 27 ক্রোশ রাস্তা কি খুব বেশি? তা নয়, তোমার যদি সত্যি উদ্ঘাটনের উদ্দেশ্য থাকে তবে তুমি যে কোনো দিন কেবলপুরে গিয়ে ব্যাপারটা জেনে আসতে পারো, কিন্তু 27 ক্রোশ পথ হেঁটে যাওয়াই যে মুশকিল। 27 ক্রোশ হেঁটে যেতে যাবে কেন ভাই? ট্রেনে যাবে ইকবালপুর, তারপর আর মাত্র 7 ক্রোশ পথ বাকি থাকে। তারপর 7 ক্রোশেরও সবটা পথ তোমায় হেঁটে যেতে হবে না ভাই, 4 ক্রোশ পথ পর্যন্ত বাসে যেতে পারো, 3 ক্রোশ পথ মাঝে হেঁটে যেতে পারো। নরহরি গড়গড়ি আমার জিজ্ঞাস করলেন চুপে চুপে, ভূতের নৃত্যর ব্যাপারটা জানার জন্য তুমি কি কেবলপুরে যাবে ঠিক করেছ? তা যাব বলেই তো ভাবছি। কবে যাবে? কেন, আপনিও সঙ্গে যাবেন নাকি? তা গেলে মন্দ হয় না, একটা ব্যাপারে রহস্যের সমাধান হয়, ভূত সমস্যারও সমাধান হয়। পূজোর ছুটিতে আমি কেবলপুরে যাব বলেই ঠিক করেছি। যবে যাবে আমায় কিন্তু জানিও, ভূত দেখার শখ আমার অনেক দিনের, সেই সঙ্গে উপরি পাওনা হিসেবে যদি ভূতের নৃত্য দেখা সম্ভব হয় মন্দ কি? যদি ব্যাপারটা সত্যি হয়, যদি কেবলপুরের কেনারাম সত্যি সত্যি ভূতের নাচ দেখাতে পারে, তবে আবার ভয় পাবেন না তো? ভয় কাকে বলে জানে না কো নরহরি, ভয়কে নিশ্চয়ই আনিব যে জয় করি। বেশ, কেবলপুরে যাওয়ার আগে আপনাকে নিশ্চয়ই জানাবো। সেদিন আড্ডার আসর আর বেশি দূর এগোলো না,
ঠিক হলো যদি কেবলপুরে যাই, তবে অবশ্যই নরহরি গড়গড়িকে সঙ্গে নিয়ে যাব। পূজোর ছুটির আর বেশি বাকি ছিল না। গায়ের স্কুলে মাস্টারি করি, পূজোর ছুটি বলতে লম্বা ছুটি, অতএব কেবলপুরে যাব বলে একরকম ঠিকই করে ফেললুম। নরহরি গড়গড়িকে কথা দেওয়া আছে, অতএব হাজির হলাম গড়গড়ির বাড়ি। গড়গড়ি মশাই বাড়ি আছেন? হ্যাঁ আছি, তা হঠাৎ কি মনে করে এরই মধ্যে ভুলে গেলেন কেবলপুরে যাওয়ার কথা? আর তবে কি জানো ভাই, আমি কয়েকদিন খুব ব্যস্ত আছি। তা তুমি কবে রওনা হবে ঠিক করেছো? আগামী বুধবার দিন ভোরের ট্রেনেই রওনা হব বলে ভাবছি, কিন্তু বুধবার পর্যন্ত যে আমি খুবই ব্যস্ত থাকব। তা কবে আপনার সুবিধা হবে বলুন। আমি বলি কি, তুমি বুধবার দিন রওনা হয়ে যাও, আমি বৃহস্পতিবার ভোরে ট্রেনে রওনা দেব। ঠিক যাবেন তো? নিশ্চয়, ভূতের নেত্র দেখা আমারও শখ কম নয়। কিন্তু আমি যদি আপনার সঙ্গেই একদিন পিছিয়ে বৃহস্পতিবার ভোরে ট্রেনে রওনা দিই? বৃহস্পতিবার কোনো কারণে যদি আটকা পড়ে যাই তখন তোমার যাওয়ায় বাধা পড়ে যাবে, তাই বলছি তুমি ভাই বুধবারেই রওনা হয়ে যাও, শুভ কাজে বিলম্ব করা ঠিক নয়। আপনি ভয় পাচ্ছেন না তো? মোটেও না, মোটেও না। তবে কি জানো, আমি নানা কাজে ব্যস্ত মানুষ। বুঝেছি, নরহরি গড়গড়ির কাছ থেকে বিদায় নিয়ে চলে এলুম। বুঝতে পারলুম নরহরি গড়গড়ি আমার সঙ্গী হচ্ছেন না, কেবলপুরে আমাকে কেবল একাই যেতে হবে। যারা মুখে খুব বেশি তরপায় কাজের বেলা তারা ডুব দেয়, নরহরি গড়গড়ির মুখে তরপানি সার। ভূতের নাচ দেখা দূরে থাকুক, ভূত দেখতেও তিনি রাজি নন, আসলে তিনি বড্ড ভীতু। অতএব বুধবার ভোরে ট্রেনে একাই বেরিয়ে পড়লুম। আমার গন্তব্য স্থান হলো কেবলপুর, উদ্দেশ্য কেবলপুরের কেনারামের সাক্ষাৎ লাভ। ট্রেনে একবালপুর স্টেশনে পৌঁছতেই সকাল গড়িয়ে দুপুর হলো। ছোট্ট স্টেশন, সামান্য কজন লোকই নামলো, কুলি পাওয়াও মুশকিল, অতএব নিজের মোচকা নিজের কাঁধেই তুলে নিলুম। আমি ওই অঞ্চলের লোক নই, স্টেশন মাস্টার তা বুঝতে পেরেছিলেন, অতএব গাড়ি ছেড়ে দিয়েই তিনি আমার কাছে এলেন। আপনি অঞ্চলে বুঝি নতুন, তা বলতে পারেন। কোথায় যাবেন? কেবলপুরে যাব, কেবলপুরে কেনারামবাবু ওখানে যাব, চেনেন? কেবলপুরের কেনারামবাবুকে কে না চেনে বলুন, উনি কি আপনার আত্মীয়? আত্মীয় নন, তবে আমি কেনারামবাবুর কাছে ভূতের নাচের ব্যাপারটা জানতে চাই। আপনার সাহস তো সাংঘাতিক। এতে সাহসের কি দেখলেন মশাই? সাহসের কথা নয়, কেনারামবাবুই সাংঘাতিক লোক, পুলিশরা পর্যন্ত ওকে ভয় করে। কেন? ওর সম্বন্ধে অনেক ভয়ানক গল্প শোনা যায়। কীরকম? কেনারামবাবুর বাড়ির আশেপাশে নাকি অনেক নরকঙ্কাল পাওয়া গেছে, তাছাড়া আর কি? তাছাড়া মাঝে মাঝে মাঝরাতে কেনারামবাবুর বাড়ির ছাদে রুমঝুমঝুম নাচের শব্দ শোনা যায়। বলেন কি? ঠিকই বলছি মশায়, কেনারামবাবুর অবস্থা নিশ্চয়ই ভালো। আগে মোটেই ভালো ছিল না, সামান্য একখানা কুঁড়ে ঘর আর মাত্র দু বিঘা জমি, আর এখন কুঁড়ে ঘরের জায়গায় এখন দেখতে পাবেন বিরাট বাগান বাড়ি, 3 বিঘের পুকুর সহ বিরাট তেতলা বাড়ি। ওই বাড়িতে কি কেনারামবাবুর ছেলে মেয়ে বউ থাকে? আরে না মশাই, ওর বউ যেদিন ভূতের নাচ দেখেছে সেদিনই মশাই ভয় হার্ট ফেল করে মারা গেছে। আর ছেলে মেয়েরা? তারা ওই বাড়িতে থাকে না, তারা ওখান থেকে 2 মাইল দূরে আর একটা দোতলা বাড়িতে থাকে। অবশ্য ও বাড়িটাও কেনারামবাবুই এবং সব খরচই বহন করেন কেনারামবাবু। বাগান বাড়িতে কেনারামবাবু কি একাই থাকেন? তা একরকম একাই, একটি কানাখোড়া ভৃত্য ওর সারাক্ষণের সঙ্গী। আর একটি মাত্র প্রশ্ন মাস্টার মশাই, বলুন, কেনারামবাবু এত অর্থ কোথায় পেলেন? সেটাই তো মহাশয় রহস্য। কেউ বলে কেনারামবাবুর সব কিছুই হয়েছে ভূতের নাচের বলে। তার মানে? কেনারামবাবু ভূতের নাচের আসরে মাদল বাজান, পরিবর্তে পান প্রচুর মোহর। অবশ্য যারা অবিশ্বাসী তারা বলেন ওসব বাজে কথা, আসলে কেনারামবাবু হলেন একজন ডাকাতের সর্দার। তা পুলিশ এ ব্যাপারে কোনো তদন্ত তল্লাশ করেনি? তা করেছিল বই কি মশাই?
কিন্তু কেনারামবাবু ভূতের নাচ দেখিয়েই সবাইকে বোবা করে রেখেছেন। দারোগারা বরং কেনারামবাবুকে দেখতে পেলে দূর থেকেই সেলাম ঠোকে, ওর ধারে কাছেও এগোয় না। একবার এক অ্যাংলো দারোগা খুব গরম দেখিয়ে রাতের বেলা কেনারামবাবুর বাগান বাড়িতে হানা দিয়েছিল। কেনারামবাবু তখন তার বাড়ির ছাদে ভূতের নাচের সঙ্গে ঘুরে ঘুরে মাদল বাজাচ্ছিল। অত ভূত একসঙ্গে দেখে অ্যাংলো দারোগা থ অজ্ঞান হয়ে পড়ে। 7 দিন পর তার যখন জ্ঞান ফিরে আসে তবে সে আর সুস্থ হতে পারেনি। মাঝে মাঝেই গোস্ট গোস্ট বলে চেঁচিয়ে ওঠে। এখন সে সম্পূর্ণ পাগল, শুনেছি বর্তমানে সে নাচির পাগলাগারতে। তবে তো ব্যাপারটা হেসে উড়িয়ে দেওয়া যায় না। আমি কেনারামবাবুর সঙ্গে দেখা করে ভূতের নাচ দেখব। আপনার সাহস তো সাংঘাতিক, এত সব শুনেও কেনারামবাবুর বাড়ি যাবেন? নিশ্চয়ই, সেই কারণেই এত দূর থেকে আসা। ভূতের নাচ দেখতে গিয়ে মারাও পড়তে পারেন মশাই, তা জানেন? এমনিতেই তো কত লোক অহরহ মারা যাচ্ছে, ভূতের নাচ দেখে যদি মারা যায় তবে তাকে সৌভাগ্য বলেই মনে নেব। আপনি কি সিবিআই এর লোক? না না মশাই না, একজন সাধারণ স্কুল মাস্টার। এখন বলুন কেবলপুরের বাস কখন পাব? বিকেল 4টে। কিন্তু সে বাস তো কেবলপুর পর্যন্ত যাবে না, রসুলপুর থানা পর্যন্ত যাবে। রসুলপুর থানা থেকে আরও 3 ক্রোশ পথ হেঁকে যেতে হবে, কেবলপুর পৌঁছতে আপনার যে সন্ধে হয়ে যাবে মশাই। তাছাড়া আর উপায় বা কী, ভগবান ভরসা করে ভূতের নাচ দেখতে বেরিয়েছি, এখন যা থাকে কপালে। আমি বলি কি, আজ এখানেই থাকুন, কাল ভোরের বাসে আপনাকে তুলে দেব। সকাল সকালই তাহলে কেবলপুরে পৌঁছতে পারবেন। অজানা অচেনা জায়গা রাতের বেলা যাওয়া মোটেও ঠিক নয় মশাই। তারপর আবার যে কাজে যাচ্ছেন, এখানেই বা থাকি কোথায়? এখানে তো কোনো হোটেল আছে বলে মনে হয় না মশাই। আজ রাতে আপনি আমার অতিথি হবেন, দুজনে বেশ গল্প করে কাটানো যাবে, আপত্তি আছে? না আপত্তি আর কি, তবে আপনার বাড়ির লোকের আপত্তি হবে না তো? না না, আমার গিন্নিস বরং খুশিই হবেন, ছেলে আর বৌমা থাকেন বোম্বেতে, বাড়িতে কেবল আমি আর গিন্নি, আর কথা বলার দ্বিতীয় ব্যক্তি নেই। তা মশাই আপনি দাবা খেলা জানেন? জানি বই কি, তবে আর কি, সময় বেশ ভালোই কাটবে। চলুন মশাই, আমাকে আপনি আপনি করে সম্বোধন করবেন না, আমি আপনার ছেলের বয়সি। ওই হলো, ছেলেরা বড় হলে বন্ধু হয়, তখন তাকে আপনি বলতে হয়। অতএব সেদিন আর কেবলপুর যাওয়া হলো না। ইকবালপুরের স্টেশনে স্টেশন মাস্টারের বাড়িতেই আতিথ্য গ্রহণ করতে হলো। দাবা খেলে সময়টা ভালোই কাটল। পরদিন ভোরের বাসে আমায় তুলে দিলেন মাস্টার মশাই। লক্কর বাস, তাতে বেজায় ভিড়। স্টেশন মাস্টার সঙ্গে থাকায় বাস কন্ডাক্টর একটু খাতির করল, বসবার একটা আসনও জুটিয়ে দিল ড্রাইভারের কেবিনে। প্রায় সকাল 7:30 সময় রসুলপুর থানা স্টপেজে বাস দাঁড়ালো। সঙ্গে বোঁচকা নিয়ে নেমে পড়লুম, একটা মিষ্টির দোকানে চা আর জলখাবার খেয়ে নিলুম। ওখান থেকে 3 ক্রোশ পথ হেঁটে গেলেই আমার গন্তব্যস্থল কেবলপুরে গিয়ে পৌঁছব। অতএব চা আর জলখাবার খেয়ে কেবলপুরের উদ্দেশ্যে রওনা দিলুম। দুজন সঙ্গীও পাওয়া গেল, অথচ তাঁদের কাছে আসল কথাটা প্রকাশ করলুম না। কেবলপুরের কেনারামবাবুর বাগান বাড়ি যাব শুনলে ওরা নিশ্চয়ই ঘাবড়ে যাবেন। তবুও ওদের মধ্যে একজন জিজ্ঞেস করলেন, কেবলপুরে কার বাড়ি যাবেন স্যার? যাব কারো বাড়ি একটা বিশেষ তদন্তের জন্য, আগে থেকে সে কথা বলা উচিত হবে না। গায়ের লোক দুটো তাই আর কোনো কথা জিজ্ঞেস করল না। সঙ্গী হিসেবে লোক দুটো মন্দ নয়, বলা বাহুল্য ওরা সঙ্গে না থাকলে আমার কেবলপুরে একা যাওয়া খুবই মুশকিল হতো। বাঁশবাগানের পাশ দিয়ে শ্মশানের পাশ দিয়ে আঁকা বাঁকা সরু পথ এগিয়ে গেছে। গরুর গাড়ির পথে গেলে ঘুর পথে যেতে হবে, আমরা চলেছি শর্টকাট পথ দিয়ে। সকাল 9টার সময় আমরা কেবলপুরের বাজারে গিয়ে হাজির হলুম। বাজার বলতে কেবল দুখানা চালাঘরের সমষ্টি, একটি চালাঘরে ছোট একটি চায়ের দোকান। সঙ্গী দুজন বললে, কর্তা এবার আমরা যাই পরাণের চায়ের দোকানে, কেবলপুর গ্রামের সব হদিশি পেয়ে যাবেন কর্তা। অতএব পরাণের দোকানে গিয়ে 1 গ্লাস চায়ের অর্ডার দিলাম। এখানে কাপ ডিশের বালাই নেই, ছোট ছোট কাঁচের গ্লাসে চা খেতে পারেন, অথবা মাটির ভাঁড়ে। চা নয় চিনির শরবত বলাই ঠিক হবে, চায়ের কোনো গন্ধ মালুম পেলুম না, তবু চা ভেবে নিয়ে খেয়ে বেশ সান্ত্বনা লাভ করলুম।
চার গেলাসে শেষ চুমুক দিয়ে দোকানিকে জিজ্ঞেস করলুম, তোমার নাম বুঝি পরাণ? হ্যাঁ গে কর্তা, সবাই আমার নাম পরাণ বলে ডাকে বটে, আসলে আমার নাম পেরান কুমার মণ্ডল। হেসে বললাম, ওই পরাণও যা পেরানো তাই, আবার প্রাণও তাই, তা যা বলেছেন আগে। আচ্ছা বলতে পারেন কেনারাম বাবুর বাগান বাড়িটা কোথায়? কি বললেন? কেনারামের বাগান বাড়ি? কেনারাম বাবুর সঙ্গে দেখা করতে চান? হ্যাঁ, তবে কর্তা একটা কথা বলে রাখি। কি কথা? সন্ধ্যের পরে আরও বাড়িতে থাকবেন না। আমি যেন কিছুই জানি না এমনভাবে জিজ্ঞেস করলুম, কেন? তাও জানেন না দেখছি, ওখানে রোজ রেতে তেনাদের নৃত্য হয়। তেনাদের মানে? পরাণ দু হাত জোর করে দুবার রাম নাম উচ্চারণ করে বলল, তেনাদের মানে ভূত পেতনিদের। আমি সে নাচ দেখব বলেই তো এত দূর থেকে এসেছি। কর্তা কথাটা হেসে উড়িয়ে দেবেন না, সত্যি ওই বাগান বাড়িতে রোজ রেতে তেনারা নৃত্য হয়। আমার কথা আপনার বিশ্বাস না হয় আপনি এ গ্রামের যা কি ইচ্ছে জিজ্ঞেস করতে পারেন। ভয় পাবার কিছু নেই, আমি সব কিছু জেনে শুনেই এসেছি। আমি কেনারাম বাবুর চেলা হতে চাই। বেশ, বটতলার পাশ দিয়ে কিছুটা এগোলেই একটা বাঁশ বাগানের পরে ডান হাতি পাবেন একটি ডোবা। ওই ডোবা ছাড়িয়ে গেলেই বাঁ হাতি বাগান বাড়ির পাঁচিলি দেখতে পাবেন। কিছুটা এগোলেই সদর ফটক পাবেন। কতক্ষণ লাগবে? খুব সামান্য, মাত্র এক ডাকের রাস্তা। চলি। চার পয়সা মিটিয়ে দিয়ে বাইরে বেরিয়ে এলাম। দোকানে যারা বসেছিল তারা প্রায় সকলেই আমার দিকে অবাক চোখে তাকিয়ে রইল। তারা হয়তো ভাবছিল আমার মতো নির্বোধ বা দুঃসাহসী এ পৃথিবীতে আর দ্বিতীয় কেউ নেই, অথবা এমন নির্বোধ ব্যক্তি সহসা খুঁজে পাওয়া মুশকিল। সকলেই অবাক বিস্ময়ে চুপ। আমি পেছন দিকে না তাকিয়ে এগোতে থাকলাম। পরাণ ঠিকই বলেছিল, এক ডাকের রাস্তাই বটে। এক ডাকের রাস্তা মানে প্রায় মাইলখানেক। বাঁশবাগানের পাশ দিয়ে যেতে যেতে সকালবেলায় আমার গা ভয়ে ছমছম করছিল। এত বড় বাঁশবাগানের আগে আমি কখনো দেখিনি। বাঁশবাগানের ভেতরে থেকে কখনো খিলখিল হাসি, কখনো বাচ্চা ছেলের কান্নার শব্দ সকালবেলাতেই আমাকে ভয়ে প্রায় আধমরা করে ফেলেছিল। একবার ভাবছিলাম ফিরে যাই, যেখান থেকে এসেছি সেখানেই ভূতাদের নৃত্য দেখার কোনো দরকার নেই। আবার ভাবলুম জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে, ভূতের নৃত্য দেখার মতো এমন সুযোগ পেয়েছি তখন ভূতের নৃত্য দেখেই মরব। যায় যদি প্রাণ যাক, যদি ভাগ্যগুণে বেঁচে ফিরতে পারি তবে সবাইকে ডেকে অন্তত সোচ্চার কণ্ঠে বলতে পারবো, শুধু ভূতই দেখিনি ভাই, সচক্ষে ভূতের নৃত্যও দেখে ফিরে এসেছি। বাঁশবাগানের মধ্যে থেকে মাঝে মাঝেই নানা ধরনের নানা চিৎকার শুনতে পাচ্ছিলুম। তখন মাঝে মাঝেই ভয়ে ভয়ে চমকে উঠছিলুম। গায়ত্রী মন্ত্র জপ করতে করতেই এগিয়ে চলছিলুম। পথ একটা লোকও চোখে পড়ল না। মনে হলো সচরাচর এই পথ দিয়ে লোক যাতায়াত করে না। দিনের বেলাতেই এই, রাতের বেলা এই পথ দিয়ে যাতায়াতের কোনো প্রশ্নই ওঠে না। নেহাত বাধ্য না হলে কেউ এ পথ দিয়ে যাতায়াত করে না। বাঁশবাগানের দিকে তাকালেই ভয়ে গা ছমছম করে ওঠে। মনে হয় কতকগুলি অশরীরী আত্মা যেন ওখানে ঘুরে বেড়াচ্ছে। আমি যেন বিনা আমন্ত্রণেই ওদের এলাকায় ঢুকে পড়েছি অনাহূত হয়ে। কোনো ক্রমে বাঁশবাগানটা পেরোতেই ভয় কিছুটা কাটল। ডান হাতে একটা ডোবা, ডোবার ওপাশে কতকগুলি শকুন চুপচাপ বসে আছে। ডোবায় জল নেই বললেই চলে। ডোবাটা পেরোতেই বাঁ হাতে কেনারামবাবুর বাগান বাড়ির পাঁচিল দেখতে পেলুম। বেশ কিছুটা এগিয়ে যাওয়ার পর সদর ফটক। সদর ফটক ভেতর থেকে তালা বন্ধ, কোনো লোক নেই গেটের কাছে, বেলও নেই যে টিপব, ইলেকট্রিকই নেই, অতএব ইলেকট্রিক বেল থাকবে কেন? সচরাচর এ ধরনের বাগান বাড়ির ফটকে দারোয়ান থাকে, এক্ষেত্রে দারোয়ানের বালাই নেই, থাকার কথাও নয়। অতএব গেটের সামনে দাঁড়িয়ে তারস্বরে চিৎকার করতে লাগলুম, কেনারামবাবু বাড়ি আছেন, কেনারামবাবু বাড়ি আছেন। ওদিক থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে গেটের ওপর হাত দিয়ে শব্দ করতে লাগলুম, ঝনঝন করে উঠল। দু একবার এমন ঝনঝন শব্দ হতেই বাড়ির ভেতর থেকে একটা খোঁড়া ও কানা লোক খোঁড়াতে খোঁড়াতে গেটের কাছে এগিয়ে এলো। কে, কাকে চাই? গেটের ওপাশে দাঁড়িয়ে জবাব দিলুম,
আমি বহুদূর থেকে এসেছি, বিশেষ প্রয়োজনে আমি কেনারাম বাবুর সঙ্গে দেখা করতে চাই। ওনার ঘুম থেকে উঠতে দেরি হবে, আপনি কি অপেক্ষা করবেন? নিশ্চয়ই, এত দূর থেকে এসেছি যখন দেখা না করে যাই কি করে। আপনি বোধ হয় এ গায়ে নতুন? হ্যাঁ। এখানে আপনার আত্মীয় স্বজন কেউ আছে কি? না। ঠিক আছে, ভেতরে আসুন, 12টা বাজতে দেরি নেই। ঠিক 12টার সময় কর্তা দোতলা থেকে নামবেন, তখন আপনার সঙ্গে দেখা করিয়ে দেবো খন। অতএব লোকটা গেট খুলতেই আমি ভেতরে ঢুকে পড়লুম। লোকটা আবার গেট বন্ধ করল। বিরাট তেতলা বাড়ি বটে, কিন্তু কখনো রং করা হয়েছে বলে মনে হয় না। বাইরের দেওয়ালগুলো কালচি আর শ্যাওলা ভরা, দেখলে ভুতুরে বাড়ি বলেই মনে হয়। বাইরের অপরিচিত সেই অন্তত তাই ভাববে। বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই যে এ বাড়িতে কোনো মানুষ বাস করে, পোড়ো বাড়ি বা ভুতুরে বাড়ি বলেই মনে হওয়া স্বাভাবিক। বাড়ির চারপাশে আগাছায় ভর্তি। লোকটাকে বললুম, এই আগাছাগুলো কাটো না কেন? লোকটা দেখতে ভূতের মতো, কানা খোঁড়া, সেই সঙ্গে সামনের দুটো দাঁত মুলোর মতো, ঠোঁটের বাইরে এসে হাজির। রাতের বেলা দেখলে যে কেউ ভূত বলেই ভাববে। লোকটা দাঁত বার করে হেসে বলল, আগাছা মানুষের অপছন্দ হতে পারে, কিন্তু তানারা ভারী পছন্দ। তা আমি একবার আগাছা কেটে সাফ করতে চেয়েছিলাম, কর্তাবাবু বারণ করলে, তাই আর আগাছা কাটা হয়নি। এ বাড়িতে বুঝি তুমি আর কেনারাম বাবুই থাকো? একগে, এ বাড়িতে আর অন্য কে মূর্তি আসবে? ভূতেদের সঙ্গে থাকতে থাকতে আমরা আর মানুষ নেই, ভূত হইয়ে গেছি বাবু। তোমার নাম কি? রসিক। দেখতে চেহারাটা তোমার ভূতের মতো হলেও আসলে তুমি রসিকই বটে। তা এ বাড়িতে কতদিন আছো? সেই ছোটবেলা থেকে, বাবু আমাকে রাস্তা থেকে কুড়িয়ে এনেছিলেন, তখন বাবুর অবস্থাও ভালো ছিল না, কুঁড়ে ঘর আর দুবিঘা মাত্র জমি, আর সম্বলের মধ্যে একটা মাত্র মাদল। তোমার বাবু বুঝি মাদল বাজাতে পারেন? তা পারেন বই কি, ওই মাদলের দৌলতেই তো তেনাদের সঙ্গে আলাপ হয়। তা ওই মাদলটা কেনারাম বাবু কোথায় পেলেন? শুনেছি এক বুড়ো সাঁওতাল কর্তাবাবুকে মাদলটা দান করেছেন। কথা বলতে বলতেই আমরা ঘরের ভেতর ঢুকলুম। ঘরে ঘরেও চামচিকি আর বাদুরদের আড্ডাখানা। রসিককে জিজ্ঞেস করে কোনো লাভ নেই, হয়তো বলবে চামচিকি আর বাদুরও তানাদের পছন্দ। নিচতলায় অনেকগুলো ঘর, কিন্তু কোনো ঘর বাসযোগ্য নয়। ঘরগুলোর মধ্যে বৈঠকখানা ঘর বরং তুলনামূলকভাবে সাফ। একপাশে একটি তক্তপোষ, তক্তপোষে শতরঞ্চি পাস্তা, আর শতরঞ্চির ওপর তেল ছিটে পড়া একটি তাকিয়া, আর কয়েকটি হাতলযুক্ত চেয়ার। বৈঠকখানা ঘরটি খুলে দিয়ে রসিক বলল, আপনি বরং এই ঘরটিতে বিশ্রাম নিন, দূর থেকে আইছেন, আমি বরং আপনার জন্য এক কাপ চা নিয়ে আসি। এখানে চাও পাওয়া যায় নাকি? সব কিছুই পাওয়া যায়, কিন্তু সব করতে হয় একা আমাকেই। শনি ও মঙ্গলবার মাছও পাবেন, কারণ কর্তাবাবু কালো ঘোড়ায় চড়ে ওই দুদিনই হাটে যান, বাজার কইরে নিয়ে আসেন, ছেলেপুলেদের দেখে আসেন। তোমার মনিব অর্থাৎ কেনারামবাবুর সঙ্গে কখন দেখা হতে পারে? বাবুকে আপনার কথা বলতে হবে, নইলে বাবু বেলা 12টার আগে নিচে নামেন না। এতক্ষণ কি করেন? ঘুমোন। কেন, রাতে ঘুমোন না? তানাদের জন্যে কি আর ঘুমাবার, রাতে বাবুর রাতে ঘুমাবার জো আছে? কেন, তানারা সারা রাত নৃত্য করেন, আর আমার বাবুকে মাদল বাজাতে হয় সারা রাত ধরে, তারপর তানারা চাইলে গেলে বাবু ঘুমে পড়েন, ওঠেন বেলা 12টায়। রোজ রাতেই কি তারা নৃত্য করেন? করেন বই কি, তবে মাঝে মাঝে বাদও যায়। তুমি তাদের দেখেছো? দেখেছি বই কি, প্রথমে তো খুব ভয় পাইয়ে গেছি নু, আমি ছিলুম নিচে, আমাদের নাচ চলছিল ছাদের ওপরে, দুটো ভূত আমাকে নিয়ে গেল, প্রথমে ভূত দেখি অজ্ঞান হইয়ে পড়ে গেছিলুম, অজ্ঞান অবস্থাতেই দুটো ভূত আমাকে নাচের আসরে টেনে নিয়ে গিয়েছিল। তারপর তোমার যা জ্ঞান আসেনি? এসেছিল একবার, জ্ঞান হতে কি দেখলে, দেখলুম চারপাশে ভূত পেতনিরা নৃত্য করছে আর আমাদের বাবু মাদল বাজাইতেছেন। তারপর? সে নাচ দেখে আমি ভয় আর আতঙ্কে আবার ভিড়মি খেয়ে পড়লুম। পরদিন সকালে আমার জ্ঞান ফেরছিল, দেখলুম মাথার কাছে বাবু বইসে রয়েছেন। বাবু আমায় অভয় দিয়ে বললেন, কোনো ভয় নেই,
ওদের আমি মানা করে দিয়েছি, তোকে আর তারা টেনে নিয়ে যাবে না। তা তোরই বা এত ভয় পাওয়ার দরকার কি? আমি যে ওদের সঙ্গে সঙ্গে রোজ মাদল বাজাই, আমি কি মরে গেছি? ওরা কিন্তু বাবুর কথা শুনেছেন, আমাকে আর সেই থেকে কোনো রেতে টেনে নিয়ে যায়নি। বেলা একটার সময় কেনারাম বাবু নিচে নেমে এসেছিলেন। আমি আমার উদ্দেশ্যের কথা জানাতেই তিনি বেশ কিছুক্ষণ অবাক চোখে আমার দিকে তাকিয়ে রইলেন। বলা বাহুল্য, আমিও কেনারাম বাবুর দিকে বেশ কিছুক্ষণ তাকিয়েছিলুম। সাদা মাটা দোহারা চেহারার কেনারাম বাবুর গোফটি দেখার মতো, মোটা থেকে ক্রমশ সরু হয়ে গেছে, গায়ের রং কালো, মাথায় বাবরি চুল, এককালে বেশ জোয়ানি ছিলেন মনে হয়। এখনোই 55 বছর বয়সে তাকে খুবই জুবাই বলা যায়, তবে আপাত দৃষ্টিতে মনে হয় বয়সের ভারে অথবা নিয়মিত রাত্রি জাগরণের ফলে অথবা কোনো অন্য কোনো কারণে কিছুটা যেন কাবু হয়ে পড়েছেন। আর চোখ দুটো জবা ফুলের মতো টকটকে লাল। কেনারাম বাবুকে আমার কেবলপুরে আসার আসল উদ্দেশ্যের কথা খুলে বললেও উনি যে আমাকে ঠিক বিশ্বাস করতে পারলেন না, তাই আবার জিজ্ঞেস করলেন, সত্যিই কি আপনি ভূতের নাচ দেখার জন্য এতদূর ছুটে এসেছেন? হ্যাঁ। আশ্চর্য! এতে আশ্চর্যের কিছু নেই কেনারাম বাবু, ছোটবেলা থেকেই আমি অ্যাডভেঞ্চার প্রিয়। অজানাকে জানার ইচ্ছে, রহস্য উদ্ঘাটনের আকাঙ্ক্ষা আমাকে যেন মাঝে মাঝেই তাড়া দেয়। মনের তাড়াতেই কাজকর্ম ফেলে আমি এখানে ছুটে এসেছি। এমন একটি সাহসী লোকেরই আমার দরকার ছিল। এ বাড়িটিকে ভূতের বাড়ি বলে সবাই এড়িয়ে চলে, আমাকেও ভূতের চালা ভেবেই দূর থেকে গড় করে। একটা কথা বলার মতো লোকও পাইনি। আপনি আবার ভূতের নাচ দেখে ভয় পাবেন না তো? আপনি যদি অভয় দেন ভয় পাবো কেন? জানেন, ওদের ভয় পাওয়ার কিছু নেই। ওরা জ্যান্ত মানুষের চেয়ে অনেক ভালো, অনেক উপকারী। এই কথাটাই আমি আমার ছেলে পুলেদের বোঝাতে পারিনি। অথচ জানেন, ওদের দৌলতেই আজ আমার সবল সচ্ছল অবস্থা, নইলে আমি কী ছিলুম? আপনি যদি আপনার জীবনের কথা বলেন খুবই বাধিত হই। ওদের সঙ্গে কী করেই বা আপনার দেখা হলো? ওরা আপনার কীভাবে উপকার করলো? আপনার যদি আপত্তি না থাকে সব কিছুই খুলে বলুন। বলবো বলবো, সবই আপনাকে খুলে বলবো। আপনি যখন এতদূর থেকে কষ্ট করে এসেছেন, তার আগে একটু তামাক খেয়ে নি। ওরে রসিক, তামাক নিয়ে যা। রসিক এসে তামাক দিয়ে গেল। তিনি হুকোতে বেশ কয়েকবার টান দিয়ে তাকিয়ে কিয়ায় হেলান দিয়ে বসে তাঁর জীবনের কথা বলতে শুরু করলেন। জানেন, খুবই সাধারণ অবস্থা ছিল আমার। মাত্র 2 বিঘে জমি, এতে কি খাওয়া চলে? তাই মাঝে মাঝে অন্যের জমিতেও কাজ করতে যেতুম। যা কিছু মজুরি পেতুম, কোনো রকমের 2টো পেট অর্থাৎ আমার আর স্ত্রীর পেট চলে যেত। আত্মীয় স্বজনদের অবস্থা আমার চেয়ে অনেক ভালো ছিল, তাই তারা প্রায় সকলেই আমায় ঘেন্না করত। পাছে কিছু চেয়ে বসি, এই ভয় ধারে কাছে কেউ আসতো না। তবু দুঃখে কষ্টে চলে যাচ্ছিল কোনো রকমে। চেহারাটা ছিল দস্যির মতো। একবার পুলিশের লোকেরা আমাকে ডাকাত সন্দেহ করে 3 দিন হাজতে আটকে রাখলো, বেদম পেটালো। কিন্তু আমি তো আর আসল ডাকাত ছিলাম না, আমাকে সদরেও চালান দিয়েছিল। সদরের সাহেব পুলিশ ইন্সপেক্টর আমার কথাবার্তা শুনে এবং আমার বিরুদ্ধে কোনো প্রমাণ না পেয়ে শেষ পর্যন্ত ছেড়ে দিল। 3 দিন না খাওয়া অবস্থায় জঙ্গলের পথ ধরে বাড়ি ফিরছি, ঘরের জন্য চিন্তায় আকুল। নতুন বিয়ে করা বউ বাড়িতে, ঘরে চাল বাড়ন্ত, এই 4-5 দিন বাড়ি নেই, কি করছে কি খাচ্ছে কে জানে। মনে ভীষণ চিন্তা। জঙ্গলে পথ ধরে নানা চিন্তা করতে করতে চলেছি, হঠাৎ ঝোপের আড়ালে একটা গোঙানির শব্দ পেয়ে থমকে দাঁড়ালুম। এই জঙ্গলে এই সময় কে গোঙাচ্ছে কে জানে। আওয়াজটা লক্ষ্য করে এগিয়ে গেলাম। ঝোপটা পেরুতেই দেখতে পেলাম এক বুড়ো সাঁওতাল শুয়ে শুয়ে কোঁকাচ্ছে, পাশে একটা মাদল। সাঁওতাল বুড়োর বয়স কম করেও 90 হবে। মাথার সব চুলগুলোই সনের মতো সাদা, গোঁফ দাড়ি এমনকি ভ্রুর চুলগুলোও পেকে গেছে, গায়ের চামড়াও তুবড়ে আছে। বুড়ো হাতের ইশারায় আমাকে কাছে ডেকে জিজ্ঞেস করল, তোর নাম কী রে? কেনারাম। ভগবানই তোকে এখানে নিয়ে এসেছে, আমি আর বাঁচতে লারব,
তুই আমাকে জল খিলাতে পারিস, তোর উপকার হবে। বুড়োর অবস্থা দেখে দয়া হলো, অতএব দূর গ্রাম থেকে মাটির কলসি করে জল নিয়ে এলুম। বুড়ো ধুঁকছিল, প্রায় শেষ অবস্থা, কোনো রকমে কিছুটা জল খাওয়ানো গেল। জল খেয়ে বুড়ো বলল, তোরে ধন্যবাদ জানাই, ভাগ্যি তুই এসেছিলি, তাই শেষ সময়ে জলটুকু খেতে পেলুম। আমি আর বাঁচব লাই, তুই আমার মাদলটা লিয়া যা, তোর ভাগ্য ফিরে যাবে। বুড়োর কথা শুনে আমার হাসি পেল, বললুম, এই মাদলের ফলে তোমার ভাগ্য যখন ফিরল না, তখন আমার ভাগ্য ফিরবে কি করে? বুড়ো ধীরে ধীরে বলল, আমার কথা তুই শুন, আমার ভাগ্য ফিরে গেছিল, এই মাদলের দৌলতে আমি সাত রাজার ধনও পেতুম, তেনারা আমাকে অনেক কিছু দিয়েছিল বটে, আমার ছেলে পুলেরা এখন তা ভোগ করছে, বুড়ো হইয়ে গেছি, আর এখন তেনাদের সঙ্গে সারা রাত নাচতে পারি না, আর ছেলে পুলেরা তা পছন্দও করছে না, সমাজের মাতব্বর আমাকে গা থেকে তাইরে দিয়েছে, ভেবেছিল অন্য কোথাও গিয়ে আবার মাদল বাজিয়ে ভেলকি দেখাবো, তার হলো কই, এখন মারা যেতেছি। আমার কথা শুন, শনিবার বা মঙ্গলবার অমাবস্যা রাতে খোলা জায়গায় মাদল বাজাতি শুরু করবি, কিছুক্ষণ বাজাতি থাকলি ওনারা আসবে, মুটেও ভয় পাবি না, সারা রাত ধরে নাচবি, নাচতি হবে। কিন্তু তানারা কে? ভূত পেতনির দল, তুকে ঘিরে ওরা নাচবে, ভয় পাবি না মুটে। নাচ শেষে ভোর রেতে ওরা চইলে যাবে, যাওয়ার আগে তুকে অবশ্যই কিছু দিয়ে যাবে, উতেই তোর সংসার খরচ চইলে যাবে, তোর কোনো ভাবনা থাকবে না, ভয় পাবি না মুটে। ওরা জানতো মানুষ থিকা অনেক ভালো, দু একটা অবশ্যই খারাপ আছে, তবে উদয় সর্দারকে বলে দিলে দিব্যি উচিত শিক্ষা দিয়ে দিবে, কোনো ভয় নাই তোর। আমার সময় হইয়ে এলো, আমি যেতেছি। বুড়ো ধোবার ঢোক গিলেই কাত হয়ে গেল। পাশের গ্রামের লোকদের সাহায্যে বুড়োকে নদীর তীরে নিয়ে গিয়ে দাহ করলুম, মুখাগ্নিও করলুম আমি, তারপর বুড়োরই মাদল নিয়ে বাড়ি ফিরে এলুম। তারপর বাড়ি ফিরে এসে মাদল কবে বাজালেন? দুদিন পরেই ছিল অমাবস্যা, তাছাড়া শনিবার, অতএব রাতে খেতে গিয়ে বউকে বললুম, বউ তুই দরজা দিয়ে শুয়ে পড়, আমি সামনের মাঠে গিয়ে মাদল বাজাচ্ছি, দেখি ভাগ্য ফেরানো যায় কি না। বউ বলল, আমার কিন্তু ভীষণ ভয় করছে, শেষে না আবার অমঙ্গল হয়। আমি বউকে বললাম, রোজ রোজ আতপেটা খাওয়ার চেয়ে একবার চেষ্টা করে দেখি, আর সহ্য হয় না, ভয় করলেই ভয়, ভয় না করলে কিসের ভয়? আজ এখানে যেতে তলা বাড়ি দেখছেন, এখানে ছিল আমার কুঁড়ে ঘরখানা, বর্ষায় জল পড়তে ঝড়ে ভয় হতো, ছিল দু বিঘা জমি, এখন আমার 2000 বিঘে জমি, সদেরও একটা দোতলা বাড়ি আছে, সবই ওদের দৌলতে। আপনি মাদল নিয়ে প্রথমে অমাবস্যার রাতে বাজালেন, তখন কি হলো বলুন? বউ দরজা দিয়ে শুয়ে পড়ল, আর আমি মাদলটা বাগিয়ে ধরে মাঠে দাঁড়িয়ে বাজাতে লাগলুম, বাজাতে বাজাতে ঘেমে নেই উঠলুম, চারদিকে ঘুটঘুটে অন্ধকার, তাই অমাবস্যা, কিন্তু আমার যেন কেমন নেশা ধরে গিয়েছিল, মাদল বাজাতেই থাকলুম, ধিতাং ধিতাং বোল, মাদল এ তাল তোল। বেশ কিছুক্ষণ বাজানোর পর দূরে কাদের যেন খিলখিল হাসি শুনতে পেলুম, প্রথমে খুব ভয় পেয়ে গেলুম, কিন্তু জেদ চেপে গেল, আরও জোরে জোরে বাজাতে থাকলুম, ধিতাং ধিতাং ধিতাং, মাদল বাজাতে বাজাতে নিজেও নাচতে থাকলুম। কিছুক্ষণ পরে দূরের দিকে তাকিয়ে দেখলুম, স স চোখ জ্বলছে যেন, বাঁশবনের ওধারে, কেওড়া গাছের ওধারে, এমনকি গাব গাছের ওধারে স স চোখ অন্ধকারের মধ্যে জ্বলে উঠেছে। অন্য লোক হলে ওইসব দেখেই ভয় মূর্ছা যেত, কিন্তু মরিয়া হয়ে অসীম সাহসে ভর করে মাদল বাজাতে থাকলুম। কিছুক্ষণ পরে লক্ষ্য করলুম, সেই অন্ধকারে জ্বলে ওঠা হাজার হাজার চোখগুলো ক্রমশ যেন আমার দিকে এগিয়ে আসছে, চোখগুলো যেন চারদিক থেকে আমাকে ঘিরে ফেলছে। ওরই মধ্যে শুনতে পেলুম প্যাঁচার কর্কশ চিৎকার, বাদুরের ডানার ঝটপটি, শকুন বাচ্চাদের ওয়াও ওয়াও কান্না, আমার শরীরের রোমগুলো আপনা থেকে খাড়া হয়ে উঠল। তবু নেশার ঘরে মাদল বাজাতে থাকলুম, কিন্তু পরে টের পেলুম মাদলের তালে তালে আমার চারপাশে অশরীরী আত্মাগুলো নাচছে,
পায়ের নিচের মাটিও যেন সেই সঙ্গে কাঁপছে। সারা রাত ধরে মাদল বাজালুম, সারা রাত ধরে ওরা নাচল। মাঝে মাঝে ওদের মধ্যে কেউ কেউ চিৎকার করে উঠল, বাবা বাবা, বেশ বেশ ঘুরে ঘুরে মাদল বাজাতে বাজাতে নাচো বাবা। আমার মধ্যে যেন একটা কি হয়ে গেল, সারা রাত ধরে কি করে যে মাদল বাজালুম নিজেও বুঝতে পারিনি। যেন আমাকে মাদল বাজানোর নেশায় পেয়ে বসেছিল, কাণ্ডজ্ঞান হারিয়ে মাদল বাজাচ্ছিলুম। আমার চারপাশ ঘিরে যে ভূত পেতনিরা নাচছিল সে খেয়ালও আমার ছিল না। আমি যেন কেমন হয়ে গিয়েছিলাম, নেশার ঘড়ি বাজিয়েছিলাম সারা রাত, কি পাবো কি পাবো না তা জানতুম না। ভূত পেতনিরা আমার মাদলের বাজনা শুনে আমার ঘাটটিও মটকে দিয়ে যেতে পারত, ওরা কখন যে চলে গেল তাও টের পায়নি। আমি মাদল বাজাতে বাজাতেই অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলুম। ভোরবেলা স্ত্রীর ডাকে জ্ঞান ফিরে এলো। স্ত্রী আমার চোখের দিকে তাকিয়ে অবাক, আমি যেন আর আগের মতো নেই, চোখ দুটো জবা ফুলের মতো লাল, গায়ে যেন ভীষণ জ্বর। মাদলটা তুলতে গিয়ে দেখি মাদলের নিচে পড়ে আছে 10-15 মোহর। সেই থেকে ভাগ্যের চাকাটা ঘুরে গেল। আমার স্ত্রী বলল, যা পেয়েছো তাই যথেষ্ট, আর ওদের জন্য রাত জেগে মাদল বাজাবার দরকার নেই। কিন্তু আমি ভূত পেতনিদের ছাড়তে চাইলেও ওরা আমাকে ছাড়বে কেন? পরদিন রাতে বাড়িতে শুয়ে রয়েছি ঘরে, বউ ঘুমিয়ে পড়েছে, আমার তখনও ঘুম আসেনি। তখন রাত 12 হবে, আমার মনে হলো কারা যেন বাইরে ফিসফিসিয়ে কথা বলছে। আমি চিৎকার করে জিজ্ঞেস করলুম, বাইরে কারা দাঁড়িয়ে, জবাব দিন। ওদের মধ্যে থেকে কে যেন নাকি সুরে জবাব দিল, আমরা। চিনতে পারছি না তো, নাম বলুন। আমাদের কি নাম আছে যে নাম বলবো? বাইরে আয়, ঠিক চিনতে পারবি। বলুন না আপনারা কারা। আমরা হলুম তারা, যারা কাল রেতে এসেছিলুম রে। বুঝতে পারলুম তেনারা এসে গেছেন। অতএব আমাকে উঠে গিয়ে ওদের নাচের সঙ্গে তালে তালে মাদল বাজাতে হবে। তবু বললুম, বউ যে বারণ করছে। ওধার থেকে কে যেন বলল, বউ বারণ করলে শুনবি কেন? আমরা তোকে সোনার মোহর দেব, বউকে গয়না গড়িয়ে দিস, তাহলে সে মুখ বুঝে থাকবে, মুখে রাগ আসবে না। অতএব বউয়ের নিষেধ না শুনে সেদিনও মাদল বাজালুম, ওরাও তালে তালে নাচতে থাকলো। সে কি নাচ ভূতদের! বাজাতে বাজাতে আমি পরিশ্রান্ত হয়ে পড়লুম, কিন্তু ওরা কেউ পরিশ্রান্ত হলো না। অতএব সারা রাত এক নাগারে বাজিয়েই যেতে হলো। ক্রমে ক্রমে ওদের নাচের সঙ্গে মাদল বাজানো আমারও নেশার মতো হয়ে গেল, অর্থাৎ আমার বেশ নেশা হয়ে দাঁড়ালো। বউ কিন্তু আমার এই অবস্থা দেখে ভয়ানক ঘাবড়ে গেল, বললে, যথেষ্ট হয়েছে, আর আমাদের টাকার দরকার নেই, ওই মাদলখানা পুড়িয়ে ফেলে আমরা অন্য কোথাও চলে যাই। কিন্তু চলে যাই বললেই তো আর চলে যাওয়া যায় না, কুড়ে ঘরের জায়গায় তেতলা বাড়ি হলো, বহু জমি জমা কিনে ফেললুম, বলতে গেলে তেনাদের দৌলতেই। আশেপাশের লোকেরা আমার এই বড়লোক হওয়াতে হিংসে জ্বলে পুড়ে মরতে লাগল। আশেপাশের লোক শত্রুতা আমার সঙ্গে কম করেনি, কিন্তু ভূতদের দৌলতে কেউ আমার সঙ্গে এঁটে উঠতে পারেনি। পাশের গ্রামের মহাদেব মণ্ডল আমার শত্রু কম করেনি। এক রাতে প্রায় 200 লেখেল নিয়ে আমার বাড়িতে হানা দিয়েছিল। মহাদেব ছিল ডাকাত দলের সর্দার, ওর লোভ হয়েছিল আমার ধন দৌলতের ওপর। ভূতের ব্যাপারটা মহাদেব একদম বিশ্বাস করেনি, নইলে অমাবস্যার রাতে এভাবে দলবল নিয়ে আমার বাড়িতে হানা দিত না। সেদিন ছিল অমাবস্যার রাত, তাই মঙ্গলবার। আমার স্ত্রী নিচের ঘরে ঘুমোচ্ছিলেন, আমি ছাদের ওপর মাদল বাজাচ্ছি আর ভূত পেতনিরা নাচছে। এমন সময় মহাদেব সর্দার দলবল নিয়ে আমার বাড়ি আক্রমণ করল, সঙ্গে 200 লোক। সদর দরজা ভেঙে ফেলতেই আমার স্ত্রী ছুটে এলো ওপরে আমাকে খবর দিতে। আমার স্ত্রী কখনো ছাদে গিয়ে ভূতেদের নাচের আগে দেখেনি, তার দেখা বারণও ছিল। ভূতের সর্দার একদিন আমায় বলেছিল, তোমার স্ত্রী যেন কখনো ওপরে না আসে, একে আমাদের দেখতে ভীতি কিচ্ছিরি, তার ওপর আমাদের নাচ দেখলে ভয় মারা যাবে, মানুষদের মেয়ে তো। আমি বলেছিলাম, আমিও তো মানুষ। ভূতের সর্দার হেসে বলেছিল, আমাদের নাচ দেখতে দেখতে তোর সে অভ্যেস হয়ে গেছে, তোর ভয় থাকবে কেন?
কিন্তু সে রাতে মহাদেব সর্দার তার দলবল নিয়ে আমার বাড়ি চড়াও হওয়াতে আমার স্ত্রী সাময়িকভাবে কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলেছিলেন। ফলে চাকরটাকে খবর না দিয়ে উনি নিজেই ওপরে চলে এসেছিলেন। ফলে যা হবার তাই হলো। নিচে ডাকাত দল, ওপরে ভূতের নাচ, সহ্য করতে পারবে কেন? ভূত পেতনিদের দেখে উনি গোঁ গোঁ করতে করতে হার্ট ফেল করে মারা গেলেন। আমি ছাদের একপাশে নেশার ঘোরে মাদল বাজাচ্ছিলাম। একদল ভূত পেতনি মাদলের তালে তালে নাচছিল। নিচের হইচই, স্ত্রীর মৃত্যু, কোনো কিছুই আমি টের পাইনি। ভূতের সর্দার এগিয়ে এসে আমায় বললে, ওরে সর্বনাশ হয়েছে, তোর স্ত্রী ওপরে কী কারণে এসেছিল? আমাদের নাচ দেখে হঠাৎ হার্ট ফেল করে মরে গেছে রে। অতএব মাদল ফেলে রেখে আমি সিঁড়ির কাছে ছুটে এসে দেখি আমার স্ত্রীর দেহে প্রাণ নেই, কিন্তু পেতনিরা তার সেবা যত্ন করে বাঁচিয়ে তোলার চেষ্টা করছে। কিন্তু ভূতের সর্দার আমার স্ত্রীর নাড়ি পরীক্ষা করে বললেন, শেষ হয়ে গেছে, একে আর বাঁচানো যাবে না। ইতিমধ্যে একটা ভূত এসে বলল, কেন বাবু, তোমাদের বাড়িতে বুঝি ডাকাত পড়েছে, নিচে ভীষণ হইচই হচ্ছে। ভূতের সর্দার ছজন তাগড়া ভূতকে কাছে ডেকে বললেন, ডাকাতদের বাড়ির বাণী থেকে তাইরে দিয়ে আয়, এমন শিক্ষা দিয়ে আয় যাতে এ বাড়িতে যেন ডাকাতি করতে না আসে। অতএব ছজন তাগড়া ভূত ডাকাতদের মোকাবেলা করতে সঙ্গে সঙ্গে নিচে নেবে গেল। নিচে বিরাট হইচই। পরদিন ভোরে ভূতেরা চলে যেতেই আমি নিচে নেবে দেখলুম সব ঠিক আছে, শুধু সদর দরজা ভাঙা। চাকর বেটা দিব্যি নাক ডেকে ঘুমোচ্ছে তখনও। সারা রাতে যে এত কাণ্ড কারখানা ঘটে গেছে কিছুই টের পায়নি, ঘুম বটে। লোক মুখে খবর পেলুম মহাদেব বেটা শেষ, তার দেহ পাওয়া গেছে ডোবার ধারে, আর মুন্ডু পাওয়া গেছে 7 মাইল দূরে সাত গায়ে। ডাকাত দলের অন্য কারো কোনো পাত্তা নেই। কাল রাতে সারা অঞ্চল জুড়ে নাকি প্রবল ঝড়ের তাণ্ডব চলেছে, বহু গাছগাছালি পড়েছে, অথচ আমার বাগানে বাড়িতে সে ঝড়ের কোনো রেশ লাগেনি। ছেলে মেয়েদের ডাকলুম, আত্মীয় স্বজনদের ডাকলুম, কারণ আমার স্ত্রীর দেহ দাহ করার ব্যবস্থা করতে হবে। দুজন বাদে কোনো আত্মীয়ই এলো না, কি করব ভাবছি। এমন সময় চারটে বেহারি কুলি এসে হাজির হলো। একটা কুলি আমার কানে কানে ফিসফিসিয়ে বলল, আমরা আসলে কিন্তু ভূত, তোমার স্ত্রীর দেহ শ্মশানে বই নিয়ে যাওয়ার লোক জুটছে না বলে ভূতের সর্দার আমাদের পাঠিয়ে দিয়েছেন, কাউকে বলো না যে আমরা ভূত। অতএব ভূতেদের সাহায্যেই স্ত্রীর দেহ শ্মশানে নিয়ে গেল, দাহ করা হলো যথারীতি। ছেলেপুলেরা আবার গঞ্জের বাড়িতে চলে গেল, তারা কেউ এ বাড়িতে থাকতে রাজি নয়, মাদল বাজানোও শিখতে রাজি নয়। বড় ছেলে তো স্পষ্টই বলল, তুমি ভূতেদের আর মাদল নিয়েই থাকো, আমরা এ বাড়িতে আর আসছি নে। গঞ্জের বাড়িতে স্ত্রীর শ্রাদ্ধ করলুম, তারপর এ বাড়িতে ফিরে এলুম। একদিন দুপুরবেলা ঘুমিয়ে রয়েছি, চাকরটি এসে বললে, বাবু পেতে যাবেন না, কর্তামাতাকে এই মাত্র দেখতে পেনু। কোথায় দেখলি? রান্নাঘরের ওপাশে জানলার কাছে তিনি দাঁড়িয়ে আছেন, আমাকে ইশারা কইরে ডাকলেন, আমি ভয়ে রাম নাম করতে লাগলুম। আমি চাকরটাকে বকুনি দিয়ে বললুম, তোর দেখার ভুল, গত মাসেই তো কর্তামাতাকে শ্মশানে পুইরে এলুম, শ্রাদ্ধও হয়ে গেল তাঁর। কী জানি বাবু, আমার কিন্তু ভীষণ ভয় লাগতেছে। কিন্তু পরদিন দুপুরে যথারীতি ঘুমিয়ে আছি, হঠাৎ দরজাটা খুলে যেতেই দেখি লাল দূরে শাড়ি পরা একটা বউ আমার শোবার ঘরে এসে ঢুকলো। আমি চেঁচিয়ে বললুম, কে গা তুমি? বউটি ঘোমটা সরালো, চেয়ে দেখি আমার বউ নয়নতারাই বটে। কিন্তু তাই বা কী করে সম্ভব? আমি তো গত মাসেই ওর দেহ দাহ করে এসেছি, তবে কি আমার বউ পেতনি হয়ে গেল? ঠাকুর দেবতায় যার এত ভক্তি, হার্ট ফেল করে মরলই বা, সে কেন পেতনি হবে? হার্ট ফেল করে মারা আর অপঘাতে মরা এক জিনিস নয়। মনে খটকা লাগলো। নয়নতারা খোনা গলায় বলল, আমি কিন্তু মাঝে মাঝেই আসবো, এখানেই থাকব, তুমি ছাড়া অন্য কেউ আমায় দেখতে পাবে না, কাউকে কিছু বলবে না, আমি শুয়েছিলুম। নয়নতারা আমার পা টিপতে লাগলো, কি শীতল দুটো হাত, মনে হলো বরফের চেয়েও ঠান্ডা। কখন ঘুমিয়ে পড়েছিলুম টের পাইনি। রাতের বেলা ভূত পেতনিরা এলো ছাদে নাচতে। আমি ভূতের সর্দারকে একপাশে ডেকে নিয়ে জিজ্ঞেস করলুম, আমার বউ নয়নতারা বোধ হয় পেতনি হয়ে গেছে সর্দার। ভূতের সর্দার কিছুক্ষণ ভেবে নিয়ে আমায় বলল, কী করে বুঝলি?
কেউ কি এছিল? কাল আমার চাকর রসিক রান্নাঘরের জানলার পাশে তাকে দেখেছিল। আমি তখন বিশ্বাস করিনি। আজ সে আমার শোবার ঘরে এসেছিল আমার পা টিপতে। ভূতের সর্দার আরও কিছুক্ষণ ভেবে নিয়ে বলল, ও তোর বউ নয় রে, একটা পেতনি, তোর বউ সেজে এসেছিল, আর আসবে না। সেই থেকে আর পেতনিটার সাক্ষাৎ পাওয়া যায়নি। কেনারামবাবু তার বক্তব্য শেষ করে বললেন, আপনি বহুদূর থেকে এসেছেন, খাওয়া দাওয়া করে বিশ্রাম নিন, রাতে তেনাদের দেখতে পাবেন, যদি অবশ্য দেখতে চান। দেখব বলেই তো এসেছি। খেয়ে দিয়ে কতক্ষণ ঘুমিয়েছি কে জানে। সেদিনও শনিবার অমাবস্যা, সন্ধ্যের পরেই ছাদে অনেকে চলাফেরার শব্দ পেলুম। রসিক ফিসফিসিয়ে বলল, বাবু তেনারা এসে গেছেন, আমাদের বাবু একটু পরেই মাদল নিয়ে ছাদে যাবেন, নাচও শুরু হবে। রাত 12টাতেই মাদলের আওয়াজ পেলুম। ভয় হচ্ছিল মনে মনে, এই বুঝি শেষ রাত। তবু ওপরে উঠে গেলুম ধীর পায়। যে দৃশ্য দেখলুম তা এ জীবনে ভুলতে পারবো না। কেনারামবাবু মাদল বাজাচ্ছেন, আর প্রায় শতখানেক ভূত পেতনি তাকে ঘিরে ঘিরে তালে তালে নাচছে। এ দৃশ্য কতক্ষণ দেখেছিলাম জানি না। দুটি ভূত আমাকে নাচের আসরেও নিয়ে যাওয়ার জন্য এগিয়ে এলো। ভয় কি মশাই, আসুন আমাদের সঙ্গে নেচে আনন্দ পাবেন। আনন্দ আমার ধাতে সইল না, ওদের এগিয়ে আসতে দেখেই জ্ঞান হারালুম। পরদিন সকালে চোখ মেলে দেখি আমি রেল স্টেশনের প্ল্যাটফর্মে একটি বেঞ্চিতে শুয়ে রয়েছি। আমাকে এখানে সম্ভবত কেনারামবাবুর সেই ভূতের দলই রাতারাতি পৌঁছে দিয়ে গেছে, নতুবা এখানে কী করেই বা এলুম।